মাগুরায় জাতীয় যুব দিবস 2024 অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাজাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা। দক্ষ যুব গর্বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ও কর্ময়ী জীবন, এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস 2024 উপলক্ষে যুব র্যালি, শপথপাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ কেন্দ্রের সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার 1 নভেম্বর সকাল 10টার সময় মাগুরা যুবভবন হলরুমে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ ইলিয়াসুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কোঅর্ডিনেটর এইচএম নুরুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএফ এর কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী ও সাংবাদিক বৃন্দগণ সহ উপস্থিত ছিলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে এবছর মাগুরা সদরে পোশাক তৈরি প্রশিক্ষণ, 25 জনকে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও যাতায়াত ভাতা বিতরণ 1,48,400 টাকা এবং যুব ঋণের চেক বিতরণ মাগুরা সদর উপজেলার 21 জনকে 18,50,000 টাকা বিতরণ করা হয়। মাগুরা সদর, মোহাম্মদপুর, শালিখা, শ্রীপুর মোট 73 জনের মধ্যে 52,25,000 টাকা বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস 2024 উদযাপন উপলক্ষে শ্রীপুর উপজেলার মোহাম্মদ আল আমিন সকল সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পুরুষ যুব পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনি যদি আপনার লেখাপড়া সঠিকভাবে না করেন, আপনার পক্ষে সঠিক দক্ষতা অর্জন করা সম্ভব নয়। করিতেছি যে দেশের প্রতি অনুগত থাকিব, বৈষম্য বিরোধী ছাত্র যুব জনতা আন্দোলনে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকিব, যুব সমাজের পক্ষে সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব হিসেবে নিজেদেরকে প্রস্তুত করছি বা প্রশিক্ষণ নিচ্ছি, তারা সত্যিকার অর্থেই আমি ওই কাজটা করার জন্য প্রশিক্ষণ নিচ্ছি, নাকি এটা আমি অন্য কোনো পারপাসে অন্য কোনো উদ্দেশ্যে প্রশিক্ষণ নিয়েছি? আমাদের প্রতিপাদ্য হচ্ছে দক্ষ যুব গর্বে দেশ। যুবরা কি দক্ষ হচ্ছে অথবা দক্ষ হওয়ার জন্য যে মানসিকতা দরকার সেটা অর্জন করছে কিনা? আমাদের একজন বক্তা বলেছেন পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য, হ্যাঁ আমরা অনেকদিন থেকেই এটা বলছি, যেন তাদের পারিবারিক আর্থিক সচ্ছলতা আসে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ এখানে আছে যে আপনি যদি আপনার লেখাপড়াটা সঠিকভাবে না করেন, আপনার পক্ষে সঠিক দক্ষতা অর্জন করা সম্ভব নয়। এবং চাকরি বিষয়ে কথা আসছে যে চাকরি করার উদ্দেশ্য হতে পারে না, অবশ্যই চাকরি করার উদ্দেশ্য হতে পারে না, উদ্দেশ্য হওয়া উচিত সঠিক জীবিকা অর্জনের। সেটা চাকরির মাধ্যমে হতে পারে, ব্যবসার মাধ্যমে হতে পারে, অন্য যে কোনো মাধ্যমে হতে পারে। এটা খুব পপুলার স্পিচ যে চাকরি খুঁজবো না, চাকরি দিব, কিন্তু মূল বিষয় কিন্তু চাকরি না, মূল বিষয় হচ্ছে জীবিকা। সবাই যে চাকরি করে সে কিন্তু জীবিকা অর্জনের জন্যই করে। মাগুরা যুব উন্নয়নের উপপরিচালক মহোদয় উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে অতিথিবৃন্দ আমাদের যুবরা, আমরা জানি যে যুবরা হচ্ছে 18 থেকে 35 বছর যারা টকে যুবক, তাদেরকে আমরা সাধারণত যুব হিসেবে ধরে থাকি। আপনারা জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তর গঠিত হয়েছে 1978 সালে, এ পর্যন্ত প্রায় 72 লক্ষ লোককে তারা বিভিন্ন ট্রেনে প্রশিক্ষণ দিয়েছে এবং এক বছরে বর্তমান অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2,64,000। যেমন সেলাইয়ের উপরে কাজ করছি নিজেই, তারপরে প্রশিক্ষণ দিয়েছি এবং মাশরুম চাষের উপরে অনেক প্রশিক্ষণ দিয়ে বাবুল আক্তার নাম করে একজন, জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের 18 থেকে 35 বছরের বয়সী জনগোষ্ঠীকে যুব হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই বয়স সীমার
জনসংখ্যা 2022 সালের আদমশুমারি ও অভিজ্ঞ গণনার অনুযায়ী 5,50,52,872 জন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3। জনসংখ্যা প্রতিশ্রুতিশীল, উৎপাদনক্ষম, এই কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে জাতীয় উন্নয়নে মূল স্রোত ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কেন্দ্রীয়ভাবে তারই অংশ হিসাবে আমাদের মাগুরার প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন। যুব দিবস পালন করার জন্যে উপস্থিত হয়েছি এখানে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে যেহেতু আমি জেলা কর্মকর্তা যুব হিসাবে নিয়োজিত, সেই জন্যে আপনাদের সাথে একটা দুইটা কথা একটু শেয়ার করতে চাই। পলিথিনের ব্যাগ কিন্তু নিষিদ্ধ সারা দেশে এবং ধারাবাহিকভাবে আমরা সেটা বাস্তবায়ন করব। আমরা জেলা পর্যায়ে যে কমিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের মাগুরা কাঁচা বাজার, যেটা পুরাতন কাঁচা বাজার, এই কাঁচা বাজারকে আমরা পলিথিন মুক্ত বাজার ঘোষণা করব।